সন্তানেরা আমি পারলাম না দুঃখিত তোমরা নহনবীর কাছে যাও নহনবীর কাছে যাওয়ার পরে নহনবী বলে দিবেন বাবা না আমিও তো পারবো না কারণ আল্লাহর সাথে আমার একটা কথার অমিল হয়ে গিয়েছিল আল্লাহর কথার বিরুদ্ধে একটা আমার কথা চলে গিয়েছিল আমার সন্তানকে সন্তান বলে আমি দাবি করেছিলাম কিন্তু আল্লাহ বলছিলেন আমার সন্তান না কিন্তু সন্তানের মায়ায় আমি আমার আল্লাহর কথাটা ডিঙ্গায় বলছিলাম ইন্না হোমিন আলিহি ও আল্লাহ সে তো আমার পরিবার ভুক্ত আল্লাহ বলছিলেন না ইন্না হো লাইসামিন আহলিক সে তোমার পরিবার ভুক্ত না সন্তানের মায়ায় আমি কথাটা বলে আমি তো বড় বিপদে পড়ে গেছি আসরের মাঠে আল্লাহ যদি আমাকে এটার জন্য ধরে বসেন আমি কি জবাব দেব সন্তানেরা পারবো না তোমরা মুসানবীর কাছে যাও মুসানবীর কাছে গেলেই বলবেন যে দেখো বন্ধুরা তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না যেখানে নহনবী করেন নাই যেখানে আদম নবী বাবা আদম তিনিও করেন নাই আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না কারণ আমার জীবনেও একটা ভুল আমি করে ফেলেছিলাম আমি একজন লোককে ফেরাউনের বংশের একটা ছেলেকে থাপ্পড় দিয়ে আমি হত্যা করে ফেলেছিলাম এই কাজটা আমার দ্বারা হয়ে গেছে যদিও হত্যা করা আমার টার্গেটের ভিতরে ছিল না শাসন করার স্বার্থে আমি তাকে থাপ্পড় দিয়েছিলাম আর সে মারা গিয়েছিল এই অন্যায়টার কারণে আজকের এই দিনে আমি নিজে অনুতপ্ত আমি কোন চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হব পারবো না দুঃখিত আমি তোমাদের জন্য কোনো কিছুই করতে পারবো না হযরতে মুসানবী পর্যন্ত পারবেন না যেই মুশানবী আল্লাহর সাথে কথা বলতেন কিন্তু আসরের মাঠে উম্মতের পক্ষে তিনি কথা বলার কোনো সাহসই দেখাইতে পারবেন না বলতেন না হ্যাঁ ওয়াদ খালে মেদিনী নেতা আলা হে নেফ মিন فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان انه عدو مضل مبين ودخل المدينة على حين غفلة موسى نبي كلم الله উনি বলবেন না মায়েরে ফেলছিলাম একটারে কি করছিলাম মায়েরে ফেলছিলাম একটারে যে কারণে আমিও পারবো না আছে শহরে দুপুর বেলাকে ঢুকলেন মানুষ যখন নীরব থাকে শহরের মানুষ কুলিয়ার চোর পরে সবার মানুষ নীরব থাকে কোন সময় ভাই দুপুরে খাওয়ার পরে না খাইয়া মোটামুটি অফিসে যারা চাকরি করে চেয়ারে একটা গুম দিয়ে লা আর যারা বড় লোক ঘরের ভিতরে খাইয়া একেবারে বিছনার মধ্যে গিয়া করতে গিয়ে মোটামুটি আধা ঘন্টা ঘুমা ওই সময় কিন্তু শহরটা একটু নীরব থাকে রিক্সাও কম থাকে অটোও কম থাকে জোহরুর নামাজের উপর খাওয়ানোর টাইমে ঠিক আছে না রিক্সাওয়ালাও খাইতে যায় অটোওয়ালাও খাইতে যায় আর হুজুররা তো এক্কেবারে খাইয়া পুরো একটা ঘুম দিয়ে খাইলোলা সুন্দর এক্কেবারে আসর পর্যন্ত একটা ঘুম দিয়ে যায় মোটামুটি দুপুরবেলা দেন না 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 হজুররা দেন না বলছি আচ্ছা যাইহোক ইমাম সাবরা আর কি মাথায় শিক্ষকরা না ইমাম সাবরা এই দুপুর বেলা শহরে যখন ঢুকলেন মুসানবী ঢুকা দেখেন নীরব দুটা ছেলে ঝগড়া করতেছে একটা নিজের বংশের আর একটা ফেরাউনের বংশের যখন দেখলেন ঝগড়া করতেছে মুসানবীর বংশের ছেলেটা মুসানবীর দেখাই তো সাহস বেড়ে গেছে মুসা এই যে হ্যাঁ আমার মারে মুসানবী কাইক বেটা মানুষ কেড়ে থাপ্পর একটা উড়েছে এক থাপ্পরে খতম একটা থাপ্পর দিলেন মুসানবী সে মারাই গেল মুসানবি বুঝলেন ভুল হয়ে গেছে কলে জামিনা মালিশ সেই তিন হু আদুম দিলুমবি মুসানবী বুঝতে পারলেন কাজটা ভুল হয়ে গেছে সাথে সাথে তিনি বললেন আল্লাহ ওইটা শৈতানের কাজ হয়ে গেছে আমি তো শৈতানের কাজ করতে চাই নাই আমার দ্বারা হয়ে গেছে আল্লাহ শৈতান তো মানুষের প্রকাশ্য পথভ্রষ্টকারী দুশ্মন আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও মাফ করে দাও ফাগফিরলি ফাগফিরলি কলার অব বিন নিজ আলাম তু নাফসি ফাগ ফিরলি ফা ফালা মুসানবী বললেন আল্লাহ নফসির উপরে জলাম করেছি আমি অন্যায় করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলাম ইন্সাহতের সাথে বলে দিলেন মুসাহা তুমি তো ইচ্ছাকৃতভাবে অন্যায়টা করো তুমি ভুল ভবিষ্যত তুমি ইচ্ছাকৃতভাবে তুমি হত্যা করতে চাও না হাই হত্যাটা হয়ে গেছে সে মারা গেছে ও আমার নবী মুসা যেহেতু ইচ্ছাকৃতভাবে তুমি কাজটা করো নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ হযরতে মুসা নবী আল্লাহর কাছ থেকে দুনিয়াতে থাকা অবস্থায় ক্ষমা পেয়েছেন কিন্তু আসরের ময়দানে সমস্যাটার কথা তিনি বলতে পারবেন না উম্মতকে বলবেন সারা দুনিয়ার মুসলমান নরনারী যারা তার কাছে হাজির হবেন সবাইকে বলে দিবেন পারব না আজকে শুধু ওই কথাটা বারবার আমার মনে পড়তেছে আমি একটি মানুষকে খুন করে ফেলেছিলাম আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন জবাব দিব কি জবাব দিব কি জবাব দেওয়ার কোনো ভাষা আমার নাই ও আল্লাহর বান্দারা আমার বন্ধুরা পারব না পারব না তোমরা হজরতে ইব্রাহিম নবী ওয়াস সালামের কাছে ইব্রাহিম নবীর কাছে যখন হাজির করা হবে হাজির হবে মানুষ লক্ষ লক্ষ মানুষ হাজির হবে ইব্রাহিম নবী কি কথা বলবেন সন্তানেরা আমি তোমাদের জাতির পিতা হতে পারি কিন্তু আজকের দিনে আমি তোমাদের কোনো কাজে আসতে পারব না কাজে আসবো না তোমাদের কোনো কল্যাণ আমি করতে পারব না কারণ আমিও ভুল করে ফেলেছিলাম সত্য কথা বলতে পারতাম হান্ড্রেড পার্সেন্ট সত্য কথাটা আমি বলি নাই তবে মিথ্যা বলি নাই আমি তাউরিয়া করেছিলাম তাওরিয়া করেছিলাম ইচ্ছা করলে আমি সত্যটা বলতে পারতাম আমি সত্যটা বলি নাই তিনটা কথা আমি তাউরিয়া করেছিলাম তাউরিয়া মানে সত্য এবং মিথ্যার মাঝামাঝি কথাকে তাওরিয়া বলা হয় ও আমার সন্তানেরা আমি আজকে তোমাদের কোনো কাজে আসব না মনে আছে কি তাওরিয়া করেছিলেন তাকে যখন পূজার মধ্যে দাওয়াত দেওয়া হয়েছিল পূজা করার জন্য মূর্তি পূজার মধ্যে দাওয়াত দেওয়া হয়েছিল কাফেররা যখন বলছিল ইব্রাহিম চলো আমাদের মূর্তি পূজার মধ্যে একটু সরিক এব্রাহিম নবী বলছিলেন না 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 আমি অসুস্থ তোমাদের মূর্তি আমি যেতে পারব না আমাদের জাতির পিতা মূর্তি পূজায় হাজির হয়েছিলেন মুসলমান আমরা মূর্তি পূজায় হাজির হয় কি হয় না বহু মুসলমান সাচ্চা মুসলমান মসজিদে নামাজও পড়ে দুর্গা পূজার দাওয়াত দিলেও প্রসাদ খাইতে যায় অ মুসলমান নাম কেউ আসতে তুমি মুসলমান সত্যি যদি তুমি সেই পূজাকে ধর্মের উৎসব মনে করে সেখানে হাজির হয়ে থাকো তুমি মুসলমান থাকো না বা করে নতুন করে মুসলমান হওয়া লাগবে তুমি যদি কালী পূজায় হাজির হয়ে থাকো তুমি যদি কালী পূজায় অংশগ্রহণ করে থাকো সেই পূজার অনুষ্ঠানে হাজার খানেক টাকা দিয়ে তুমি সহযোগিতা করে থাকো সেই পূজার মধ্যে গিয়ে হাজির হয়ে যদি কিছু আনন্দ বাগাবাগি করে নাও তুমি মুসলমান নাও তুমি খারিজ হয়ে গেছ এই সহজ একটা কথা আমাদেরকে শিখায় দেওয়া হয়েছে ধর্ম যার উৎসব সবার এটা আমার নবীর কথা না এব্রাহিম নবীর কথা না এটা কাফেরদের কথা সুরায় সূরা তো নাজিল হয়েছে এইভাবে হবে কাফিরুন লা আ'বুদু মা তারাই তো আমার নবীর কইছিল মোহাম্মদ কিছুদিন আমরা তোমার খোদার ইবাদত করব আর তুমি কিছুদিন আমাদের মূর্তির পূজা করবা আমার নবী আমার নবী বলছিলেন না 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 তোমরা যারে বাদত করো আমি তার এবাদত বাদত দিন করবো না ইব্রাহিম নবীকে যখন বলা হয়েছিল চলো ইব্রাহিম চলো আমাদের মূর্তি পূজার মধ্যে একটু শরীর খাও ইব্রাহিম নবী সেদিন একটা কথা বলছিলেন যে এই কথাটা সত্যও ছিল না হান্ড্রেড পার্সেন্ট মিথ্যাও ছিল না এব্রাহিম নবী বলছিলেন এনে সাকি আমি অসুস্থ অসুস্থ আসলে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না তবে মানসিকভাবে অসুস্থ ছিলেন কথাটা সত্যও না হান্ড্রেড পার্সেন্ট মিথ্যাও না এমন একটা কথা ইব্রাহিম নবী হাসরের মাঠে চিন্তা করবেন আমি তো ইচ্ছা করলে ডাইরেক্ট বলতে পারতাম আমি যাইতাম না এটা না বলে আমি কেন এমন 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 আশ্রয় নিয়েছিলাম তাওরিয়ার আশ্রয় নিয়েছিলাম আল্লাহ যদি আমাকে হাসরের মাঠে এটার জন্য ধরে ফেলেন আমি আল্লাহর দরবারে মুখ দেখাবো কিভাবে জবাব দিব কিভাবে আল্লাহর দরবারে কোন কথাই তো বলতে পারবো না আরেকটা কথা আরেকটা কথা মূর্তিটা ব্যঙ্গে গুড়া করে ফেলেন ছিলেন এব্রাহিম নবী কোরাল দিয়া বাইরা এ মূর্তি ঘুরা ঘুরা করে এই কোরালটা বড় মূর্তির কাদের মধ্যে লটকাই দিয়েছিলেন লোকজনে কয় এব্রাহিম কাজটা কে করছে এব্রাহিম নবী আমি করি নাই এই কথা বলেন নাই করেছি সেটাও বলেন নাই মাঝামাঝি কথা বললেন বাল ফাল হু কাবের দেহ এটার বড়ডানি করছে কোরালদাজার কান্দর্শনী করছে সেই ক্ষেত্রেও তিনি সত্য বলেন নাই মিথ্যাও বলেন নাই মাঝামাঝি ওড়েছিলেন এব্রাহিম নবী আসরের মাঠে টেনশন করবেন এই জন্য আল্লাহ তাকে ধরে ধরে ফেলেন কিনা থার্ড তিন নাম্বার ওনার স্ত্রীর বিষয়ে একটি পরিচয় দেওয়ার দরকার ছিল স্ত্রীর পরিচয় যেটা দেওয়ার দরকার ছিল সেটাই তিনি দিয়েছেন বোন বলেছিলেন স্ত্রী বললে সমস্যা ছিল বোন বলাটা হান্ড্রেড ছিল না আবার ছিল না 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 সেই লম্বা ঘটনা সেদিকে আমি যাব যাব এবারে হিমনবী বিষয়টা নিয়ে ভাববেন চিন্তা করবেন আসরের মাঠের সন্তানদেরকে ডেকে বলবেন সন্তানেরা আমার কাছে আসলে তোমরা আজকের এই কঠিন দিনে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না তোমরা যদি পারো হযরতে ঈসা নবীর কাছে যাও